রসের গোলক, এত রস কেন তুমি দরেছিলে হায়? ইতালির দেশ ধর্ম বলিয়া লুটাইল তব পায়। সৈয়দ মোস্তফা আলী রসের গোলকের প্রশংসা করে রসগোল্লা গল্পে যা বলিয়াছেন তা বাঙালি রসনাভিলাষীদের জন্য যথার্থই বলেছেন। রসের গোলকের সন্ধানে এবারের আমাদের যাত্রা কুমিল্লার অরিজিনাল মাতৃভাণ্ডারের রসমালাইয়ের সন্ধানে, যার কোথাও কোনো শাখা নেই। কুমিল্লা মাতৃভাণ্ডারের রসমালাইয়ের জন্য বিখ্যাত, এসেছি অথচ পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য রসমালাই নিব না তা তো হতে পারে না। মাতৃভাণ্ডার পর্যন্ত যেতে যেতে আপনাদের কিছু মজার তথ্য দিই। কুমিল্লা বিশ্ব রোডের দুপাশে তাকালে দেখবেন অসংখ্য মাতৃভাণ্ডার দোকান, নিউ মাতৃভাণ্ডার, আসল মাতৃভাণ্ডার ইত্যাদি ইত্যাদি নামে রাস্তার দুপাশে অসংখ্য রসমালাইয়ের দোকান রয়েছে। আপনারা জেনে আশ্চর্য হবেন, এগুলো সবগুলোই নকল মাতৃভাণ্ডার। মাতৃভাণ্ডারের কোথাও যেহেতু কোনো শাখা নেই, তাদেরকে জিজ্ঞাসা করলাম কুমিল্লার পথে পথে যে আপনাদের মাতৃভাণ্ডার নাম ব্যবহার করে দোকান দিয়েছে, আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করেন না কেন? তাদের উত্তর হলো, আমরা 24 ঘন্টা 3টি সেশনে রসমালাই তৈরি করার পরও ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারছি না, তো কী দরকার ভাই তাদের সাথে ঝামেলায় জড়িয়ে? আরও 100টি মাতৃভাণ্ডার নামে দোকান খুললেও আমাদের ব্যবসায়ের বিন্দুমাত্র ক্ষতি হবে না। আমিও একটি বিষয় লক্ষ্য করেছি যে ক্রেতাদের লম্বা লাইন দিয়ে রসমালাই কিনতে হচ্ছে। কোনো ক্রেতাকেই তারা 4টি বক্স মানে 4 কেজির বেশি রসমালাই দেন না, আপনি 20 কেজিও নিতে পারবেন। তবে শর্ত হচ্ছে 4 বক্স নিয়ে আবার লাইনের পেছনে দাঁড়াতে হবে, লাইন ঠিক রাখার জন্য একজন লোক নিয়োগ করতে হয়েছে, বুঝেন অবস্থা। সেই শুরু থেকে মাতৃভাণ্ডার তাদের মান ধরে রাখতে পেরেছে, সারা দেশব্যাপী রয়েছে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাইয়ের সুনাম। মনকে মন খাঁটি গরুর দুধ সংগ্রহ করে সংরক্ষিত কারখানায় এই রসমালাই তৈরি হয়। কারখানার ভিতরে প্রবেশ নিষেধ। তাদেরকে প্রশ্ন করলাম, আপনারা দেশের কোথাও কোনো শাখা অথবা ডিলার নিয়োগ করেননি কেন? তাদের উত্তর ছিল, ব্যক্তি তার ব্যক্তিস্বার্থে এবং ব্যবসায়ের স্বার্থে রসমালাইয়ের গুণগত মানে পরিবর্তন করবে এবং আমাদের সুনাম ব্যাহত হবে, তাই অরিজিনাল মাতৃভাণ্ডারের রসমালাইয়ের স্বাদ পেতে হলে আপনাকে মনোহরপুর কুমিল্লাতে যেতেই হবে। আমি 2 বক্স মানে 2 কেজি রসমালাই নিলাম। বক্সগুলো গরম ছিল, মাত্রই বানিয়ে বক্সে ভরেছে 1 কেজি ওজন করে। প্রায় 8 ঘন্টা লাইনে অপেক্ষা করে কাঙ্ক্ষিত রসে ডোবানো টসটসে মিষ্টিতে ভর্তি বক্সগুলো হাতে আসলো। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করতে ভুলবেন না। পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। মাতৃভাণ্ডারের রসমালাই নেয়ার পর আমাদের 3 জনের খিদে লাগায় কুমিল্লার এলিট রয়্যাল হোটেলে গিয়েছি, সেটার ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি, দেখে না থাকলে দেখার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।